বাংলাদেশে সবকিছু এক হয়ে যাচ্ছে, অর্থাৎ যারা শিরক করে, যারা মাজার পূজারী, যারা মাজারের ভক্ত, তারা এই মাজারের ভিতরে রোজা লাগিয়ে দেয়। অর্থাৎ যে ব্যক্তি শুয়ে আছে সে অনেক পবিত্র, সে নেককার, মাজার শব্দটি জুড়ে দেয় জিয়ারতের উদ্দেশ্যে। এর অর্থ দাঁড়ালো জিয়ারত। এখন আমরা তো মুসলিম, আমরা তো আর কবর পূজা করতে যাই না, আমরা জিয়ারতের উদ্দেশ্যে যাই। কিন্তু যারা ব্যবসায়ী, যারা শয়তানকে অনুসরণ করছে, ভুলে হোক অথবা ইচ্ছাকৃতভাবে হোক, ব্যবসার জন্য হোক, তারা এটাকে পুঁজি করে আমাদের ঈমান আকীদা নিয়ে খেলছে। আমরা মাজারে গিয়ে টাকা দিচ্ছি, মাজারে গিয়ে চাইছি, মাজারকে আলোকসজ্জ করছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ছিল, সাহাবীদেরকে বলতেন যে যত উঁচু কবর আছে সবগুলোকে ভেঙে দাও। তো এই কারণে তারা মাজার শব্দটি জিয়ারতের উদ্দেশ্যে বলে তারা এই রওজা শব্দটি পবিত্র স্থান বানিয়ে দিয়েছে। রওজা আপনি বলতে পারেন, সমস্যা নাই তো, নেককার বান্দা মরলে আপনি রওজা বলতে পারেন, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, এভাবে দোয়া করুন, তিনি জান্নাতে চলে গিয়েছেন, এভাবে তো বলা ঠিক নয়। আবার সে জাহান্নামে চলে গিয়েছে, এটাও বলা ঠিক নয়। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। তো সেই জন্যই এই রওজা শব্দটি এখন এই মাজারিরা, মাজার পূজারীরা তারা ব্যবহার করতে করতে এই শব্দটাকে তারা নিকৃষ্ট বানিয়ে ফেলেছে, একদম নোংরা বানিয়ে ফেলেছে। শব্দটির অর্থ ভালো, হাদিসেও এসেছে, কিন্তু তারা এটাকে ব্যবহার করছে এই কারণে। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয়তো জান্নাতের বাগান অর্থাৎ রওজা, অথবা জাহান্নামের আগুনের মধ্যে একটি আগুন হতে পারে। যে নেককার তার জন্য জান্নাতে বাগান, আর যে পাপ করেছে তার জন্য জাহান্নামে আগুন, স্বাভাবিক। তো জান্নাতের বাগান এর ফার্সি শব্দ হচ্ছে রওজা, আবার আরবিতে যদি আপনি করেন তাহলে রওজা। আবার শুধু এটা না যে রওজা তো মিন ইয়াজিল জান্নাহ, এটাও হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো, সহিহ তিরমিজিতে। তার মানে আমরা যদি মক্কা মদিনাতে হজ করার জন্য যাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। তো যাই হোক, আমরা এখন দেখতে পেলাম যে রওজা এটা সঠিক, হাদিসে এটা এসেছে।